এই ব্যবসার সাথে জড়িত সকল পরিবারকে রক্ষা করার আহ্বান।
এবং তিন মিডিয়ার সাংবাদিক বিন্দু সবাইকে জানাই আমাদের ঠিকাদার কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন সর্ব রেকর্ড নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধি তার বাংলাদেশে আগেও কোনদিন হয় নাই। আপনারা চিন্তা করেন কোথাকার রড কোথায় এসে দাঁড়াচ্ছে, রড সিমেন্ট বালু ইট সব তুলারে উত্তরবাসী। আমরা এই পেশার সাথে আমরা প্রায় 25% লোক আমাদের এই দেশের আমরা দরিদ্র উন্নয়ন কাজে আমরা ভ্রমণের কি সে কাবিনার এই উন্নয়নমূলক দেশে আমরা কিন্তু একটা বড় অংশীদার। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এই বাংলাদেশ সরকারের আমরা উন্নয়ন সহযোগী বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমাদের মাধ্যমে সুন্দর এবং সুচারুভাবে বাস্তবায়ন হয়ে থাকে। সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজ, বিভিন্ন দপ্তরের কাজ আমাদের সম্মানিত ঠিকাদার বৃন্দ, আমরা চুক্তির মাধ্যমে সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আমরা সরকারের উন্নয়নমূলক কাজকে আমরা ত্বরান্বিত করি এবং আমরা এই উন্নয়ন সহযোগী হিসাবে আমরা কাজ করে থাকি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করতে হচ্ছে আমাদের চুক্তি মোতাবেক কাজ আমরা পেয়ে আমরা নির্মাণ কাজ যখন শুরু করি তখন থেকে এই মধ্যবর্তী সময় এই সরকারের মধ্যে ঘাটতি মেরে থাকা কিছু আমরা তারা আজকে এই সরকারের উন্নয়নমূলক কাজকে বাধাগ্রস্ত করার জন্য হঠাৎ করে আমরা দেখলাম আমাদের চলমান কাজের উপর 2% অতিরিক্ত কর আরোপ করা হলো, সেটা আমাদের ঠিকাদারের চুক্তি সম্পূর্ণ পরিবর্তী। আমরা মনে করি এটা সরকারের কিছু আমরা আজকে এই সরকারের উন্নয়নের এই কর্মকাণ্ডকে উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য আজকে এই উন্নয়ন কাজ স্থগিত করার জন্য এটা একটা চক্রান্তের অংশ। আজকে অবস্থা থেকে পরিত্রাণের জন্য আজকে আমরা এই শান্তিপূর্ণ এই মানব বন্ধনের মাধ্যমে সরকারের উদ্যোগ মহলকে আমরা অবহিত করতে চাই। অনতিবিলম্বে আমাদের ঠিকাদারের চুক্তি মোতাবেক আমাদের সঙ্গে যে সরকারের চুক্তি হয়েছে সেই চুক্তি মোতাবেক অনতিবিলম্বে কর সমন্বয় করে আমরা যে অস্বাভাবিক মূল্য দিতে হয়েছে এই কর সমন্বয় করে আমাদের ক্ষতির মুখ থেকে ঠিকাদার বিন্দুকে রক্ষা করতে হবে। কর সমন্বয় করে আমাদের অনতিবিলম্বে অতিরিক্ত 2% আয় কর প্রত্যাহার করে এবং আমাদের কাজ বিলম্বের কারণে আমাদের যে বিল থেকে টাকা কর্তন করা হচ্ছে এটা অবন্ধন করে আমরা আপনারা জানেন করোনাকালীন সময়ে এমনি আমরা কাজ স্বাভাবিকভাবে করতে পারি নাই। এমন পরিস্থিতিতে অনেক কাজ ইতিমধ্যে শিডিউলের টাইম অতিক্রান্ত হয়েছে। এমন অবস্থায় প্রত্যেকটা অফিস আমাদের কাজের উপর থেকে আজকে বিল থেকে টাকা কর্তন করছে, এটা আমাদের জন্য একটা অস্মরণীয় বিষয়। সব এইসব দাবির পরিপ্রেক্ষিতে আজকে এই মানববন্ধন থেকে আমরা আমাদের পরবর্তী
কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। আমরা পরবর্তী আমাদের এই চুক্তির দাবি যদি না হয় পরবর্তী বছর আমরা বাজার সমস্ত ঠিকাদার বৃন্দ সমস্ত দাম বন্ধ কেন?